সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেই 70,000 টাকার দেশি কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। বাবুসোনা ভার্সেস চেটো সাইদুল। প্রথম আক্রমণ চেটো সাইদুলের দলের হুজাইফা। প্রথম পয়েন্ট পেয়ে গেল। আমার এটা এটা করার সময় ঝাপ সামনে কিন্তু কি ঘটনা ঘটে, আবার এরা ঝাপ সামনে না খেলেন। ম্যাচ পরিচালনা করছেন বাবুদা। বাবুসোনা সবাই মিলে করে চলি, সবাই মিলে কটা পড়েছে, কটা পড়েছে, বাবুসোনা আবারও মৌর হয়ে গেল। নাসিরের ছোট সাইদুলের পয়েন্ট 3 আর বাবুসোনার পয়েন্ট 0। যে সমস্ত বাচ্চারা মাঠের কাছাকাছি বসে আছে, সারা জীবনের কান্না প্রেরণা হয়ে দাঁড়ায়। সলিম দুর্দান্ত পয়েন্ট নিয়ে চলে গেল সেলিম। বাবুসোনা
আবারও বাবু সোনার পয়েন্ট আনতে পারলো না সুপ্রিয় দর্শক আপনারা খেলা দেখছেন সেই জয়নগর থানার অন্তর্গত গোবিন্দপুর বাগচি গাজীর মোড় থেকে সরাসরি আপনারা খেলা দেখতে পাচ্ছেন এখন হুজাইফা হুজাইফা পয়েন্ট নিতে পারলো না ছোট সাইদুল পয়েন্ট বাবু সোনা ডাকে গিয়েছেন আবারও পয়েন্ট নিতে পারলো না বাবু সোনা বাবু সোনা কি ইদানিং একটু অফ ফর্ম যাচ্ছে বাবু সোনা এবারে বলছি যে টাচ হয়নি পয়েন্ট পাঁচ নয় চার পয়েন্টে এগিয়ে রয়েছে বাবুসোনা পয়েন্ট ছয় নয় বাবুসোনা ছয় সাইকেল নয় সেলিম ডাকে ইংরেজি দিলে কেন সেলিম পয়েন্ট নিয়ে চলে গেল পানি
হ্যালো ভাই রেফারি সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হাসান হাসান খেলা করো খেলা করো খেলা করো এই বুজদার খেলা করো খেলা করো মোস্তফা আসাদুল মাঠে চলে এসেছে দেখুন আসাদুল আসলের কাছে আসাদুল চোট রয়েছে সেই জন্য মাঠে নামেনি